হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা ইউটিউবিং করেন বা ইউটিউবিং করার চিন্তাধারা করেন তাদের জন্য। আমরা 90% লোকই জানি, এখন থেকে যদি আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে টু সেটআপ ভেরিফিকেশন অন করতে হবে। তো অবশ্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল টু সেটআপ ভেরিফিকেশন অন করতে হয়। টু সেটআপ ভেরিফিকেশন অন করলে আমাদের চ্যানেলটি সেফ থাকে, এজন্য তারা এই অপশনটি অ্যাড করেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে টু সেটআপ ভেরিফিকেশন অন করতে হয়। অবশ্যই আমরা মনিটাইজ পেতে হলে আমাদেরকে টু সেটআপ ভেরিফিকেশন অন করে নিতে হবে, তা না হলে আমরা মনিটাইজের জন্য আপিলই করতে পারবো না। অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে ওই জিমেইল অ্যাকাউন্টে আমাদেরকে প্রথমত প্রবেশ করতে হবে। তাই আমাদের জিমেইলে আসার পর আমরা লগতে যখন ক্লিক করব, আমরা নিচে দেখতে পাবো ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট। আমরা ক্লিক করব ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টের ওপর। ক্লিক করার পর আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আমরা দেখতে পাবো সিকিউরিটির মধ্যে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে যাব। আমরা যখন একটু নিচের দিকে চলে আসব তখন আমরা এখানে দেখতে পাব টু সেটআপ ভেরিফিকেশন। আমরা এখানে অফ দেখতে পাব, আমরা এখানে ক্লিক করে দিব যেহেতু আমরা অন করব। এখন আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাব গেট স্টার্ট, আমরা ক্লিক করে দিব গেট স্টার্টে। গেট স্টার্টে ক্লিক করার পর আমাদেরকে আমাদের ইউটিউব অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে, এবং নেক্সটে ক্লিক করে দিলে আমাদের এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে যখন আমরা কন্টিনিউতে ক্লিক করব তখন এখানে একটি আমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে। আমরা যে নাম্বারটি ব্যবহার করতেছি ওই নাম্বারটি এখানে দিয়ে টেক্সট মেসেজে সিলেক্ট করে তারপর আমরা সেন্ডে ক্লিক করব। এবার আমাদের মোবাইলে একটি মেসেজ চলে আসবে, ওই মেসেজে একটি কোড থাকবে, ওই কোডটি আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। আমরা যখন আমাদের কোডটি বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করব তখন আমাদের টু সেটআপ ভেরিফিকেশন এখানে টার্ন অন করার জন্য বলা হবে। আমরা এখান থেকে টার্ন অন করে দিব। তো আমরা যখন টার্ন অন করে দিব তখন আমাদেরকে আর কোনো কাজ করতে হবে না। আপনারা অবশ্যই দেখতে পারবেন আমাদের চ্যানেলটি, এখানে আপনাদেরকে আর কোনো কাজ করতে হবে না। আমি আপনাদেরকে বলতেছি এখানে আর কিছুই করতে হবে না, আপনাদের ইউটিউব চ্যানেলে আবার চলে যাবেন। ইউটিউব চ্যানেলে গেলে আপনি দেখতে পাবেন আপনার টু সেটআপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে। এবার একটু রিলোড করে আমাদের পেজটি আমরা দেখে নিব যে আমাদের টু সেটআপ ভেরিফিকেশনটি ঠিকমাক আসছে কি না। তো আমি রিলোড করে দিয়ে দেখতে পারলাম আমার চ্যানেলটি টু সেটআপ ভেরিফিকেশন হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।